সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আমি বাচ্চাদের নিয়ে বাইরে আসছি, একটা প্লেয়িং জোনে আসছি। ওদের খেলাধুলার অংশ বিশেষ সাথে প্লেয়িং জোনটা যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যতটা আমি ক্যাপচার করতে পারি। আমি লাস্ট কবে যে একটা ঘোরাঘুরির ভিডিও দিয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি, কারণ আমাদের দেশে করোনার কারণে সবকিছু বন্ধ ছিল লকডাউনের জন্য। এই জন্য আসলে ঘোরাঘুরির ভিডিও করা হচ্ছিল না, কারণ সব বন্ধ ছিল। আর লকডাউন চলে যাওয়ার পরে এখন বিনোদন কেন্দ্রগুলো সব খুলতে শুরু করে দিয়েছে। যাই হোক, এই জন্য আমি বাচ্চাদের নিয়ে বাইরে আসলাম, ওরাও অনেক বেশি খুশি। আর এটা হলো এটা এটা ছিল আমার শুক্রবারের ব্লগ, মানে 20 তারিখের। বেসিক্যালি 20 আগস্ট হচ্ছে আমার চ্যানেলের জন্মদিন বলতে পারেন। 2020 সালের 20 আগস্ট আমি আমার চ্যানেলটা ওপেন করেছিলাম, যদিও প্রথম ভিডিও আপলোড করেছিলাম 29 আগস্ট, সেই অর্থে 20 তারিখেই আমার চ্যানেলের জন্মদিন। আলহামদুলিল্লাহ, গত 2 মাস আগে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। যাই হোক, আমরা যেখানে আসছি বাচ্চারা অনেক খুশি, এখানে অনেক ধরনের খেলনা আছে, ওরা ওর নিজেদের মতো সময় কাটানোর চেষ্টা করছে, খেলাধুলা করতেছে, এনজয় করছে। আর ওরা অনেকদিন পরে বাসার থেকে বের হয়েছে, তো এত বেশি ছুটাছুটি করছে, ওদের আমি ক্যামেরায় আনতেই পারছি না। এই বল দেখে তো ওরা অনেক খুশি। আরিয়ান, বর্ণ, সোহা, ওরা তিনজনেই আছে। সোহা আরিয়ান, সোহা হচ্ছে আমার মেয়ে, আরিয়ান আমার ছেলে, আর বর্ণ আমার বোনের ছেলে। ওরা তিনজনেই আছে, 3 ভাই বোন। এই যে প্লেয়িং জোনটায় আসছে, এটা আজকে আমরা প্রথমেই আসলাম, এটা বেশ খুব আমার কাছে অনেক ভালো লেগেছে, বাচ্চারাও অনেক পছন্দ করছে। অনেক টাইপের খেলনা আছে, আমি একটু একটু করে সব দিক আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে খেলতে খেলতে সোহারিয়ান আবার দুইটা একটা ফ্রেন্ডও বানিয়ে ফেলছে। এই বলের সাইডটা হচ্ছে প্লেয়িং জোনের একটা সাইড, এখানে একবার এন্ট্রি করলে 2 ঘন্টার জন্য থাকা যায়, মানে একবার টিকিট নিলে বাচ্চারা 2 ঘন্টা এখানে খেলাধুলা করতে পারে। আমরা অবশ্য 2 ঘন্টা ছিলাম না, ওরা তার আগে অস্থির হয়ে অন্য সাইডে যাবে, এজন্য এখান থেকে 2 ঘন্টার আগেই আমরা বের হয়ে গিয়েছিলাম। আমি এই সাইডটা পুরো আপনাদের একটু মানে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি। আর সেই সাথে সোহারিয়ানকেও যতটুকু পারছি ক্যাপচার করতেছি, বর্ণকে তেমন একটা আনতে পারছি না ক্যামেরার সামনে। আরিয়ান বল দেখে খুব খুশি, কি করবে বুঝে উঠতে পারছে না, একবার ওই সাইডে যাচ্ছে, আরেকবার ওই সাইডে যাচ্ছে, আবার কখনো দেখছি বলের ভিতর শুয়ে পড়ছে। সোহার বর্ণ এখানে আবার একটা লুকাচুরি খেলতেছে। Of holly, fa la 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 la. 'Tis the season to be jolly, fa la 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 la. Don we now our gay apparel, fa la 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 la. Troll the ancient Yuletide carol, fa la 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 la.
আপনাদের একটু দেখাই আরিয়ান কি করে। সোহাটাতে ঝুলছে, আরিয়ান তো ঝুলতে পারছে না, ওসিম সোহার পিছন পিছন দৌড়াচ্ছে, দৌড়ায়ও মজা পাচ্ছে। Of Holly, fa la 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 la. 'Tis the season to be jolly, fa la 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 la. Don we now our gay apparel, fa la 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 la. Troll the ancient Yuletide carol. ওদের এই পাশে বলের এই সাইডটা ওরা বেশ কতক্ষণ খেলাধুলা করেছে। এখন আমরা এই সাইডটা থেকে বাইরে যাব, ওরা এখন বাইরে যেতে চাচ্ছে। তার আগে সোহা কি করে একটু দেখেন, সোহা এখন স্পাইডারম্যান। আচ্ছা এখন আমরা এই সাইড থেকে বাইরে যাব, চলেন দেখি অন্য পাশে কি আছে আর ওরা কি রাইডে চললো তার কিছু যতটুকু পারি আপনাদের দেখাই। এই যে গাড়ির রাইডটা, এটা আমি খুব ভয় পেয়েছিলাম, আমি চিন্তাই করি নাই সোহারিয়ান এটাতে চড়তে পারবে, যদি ওরা খুব খুশি ছিল আর ওদের সঙ্গে আমাকে সবাই যেতে বলছিল, কিন্তু এই গাড়ির এই মুভমেন্ট দেখে আমার মনে হচ্ছিল মাথা ঘুরাবে, আমি আর ভয়ে যাইনি। বর্ণ রাম্মু মানে আমার বোন গিয়েছে ওদের সঙ্গে, কারণ একজন বড় মানুষ তো সাথে থাকাই লাগে। যদিও বাচ্চারা অনেক খুশি ছিল, ওরা অনেক এনজয় করছে, কিন্তু আমার খুব ভয় লেগেছিল, ভেবেছিলাম মনে হয় ভয় পাবে। যাই হোক ওই পাশে আরো অনেক কিছু ছিল, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এবার এই সাইডে চলে আসছি, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। এবার সোহারিয়ান দুই ভাই বোন একসাথে গাড়ি চালাবে, আরিয়ান আর সোহা খুব সুন্দর গাড়ি চালায়, মাশাল্লাহ ওরা মনে বড় হলে খুব ভালো গাড়ি চালাইতে পারবে। এটার থেকে ওরা নামতেই চাচ্ছিল না, দুইবার করে টিকিট নিয়ে এসে গাড়ি চালিয়েছে। আর এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, ওরা তিনজনে একসঙ্গে ঘোড়ার গাড়িতে উঠেছে। এখান থেকে বের হয়ে আমরা একটু ওদের চিকেন টিকেন খাওয়ানোর জন্য বাইরে যাব, হয়তো ওটার ভিডিও করা হবে না। যাই হোক আমরা এখন ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।